শিবলি নমান বলেছেন রুকিয়া করার জন্য অনেকে কোরআনের বিভিন্ন সুরা থেকে আয়াত নিয়ে একসাথে মিলিয়ে পড়ে এ পদ্ধতিটা কতটা সঠিক কার্যকরী এবং কোরআন সন্নাভিত্তিক তা জানালে উপকার হবে আল কোরআন পুরোটাই শিফা শিফা উনলি মাফি সদুর কোরআনের বিভিন্ন আয়াত আল্লাহ তালা সেটা তুলে ধরেছেন মানুষের অন্তরে যে ব্যাধিগুলো আছে অথবা এমনকি শারীরিক ব্যাধিগুলো আছে সেটার জন্য কোরআন শিফা এবং সুরাতুল ফতেহাও শিফা সেটার আরেকটা নাম হচ্ছে আর শিফা সুরাত শিফা অতএব সুরা ফাতেহা পড়ে রোকিয়া করা এবং পাশাপাশি আলম আউবেদাতন কুল কুল রবুল ফালাহুল নাস বলে রোকিয়া করা এটা শরীয়তে জায়েজ আছে এমনকি কোরআনের যে কোনো জায়গা থেকে পড়ে রোকিয়া করা সেটা যায় আছে সেক্ষেত্রে ফুঁ দিয়েও রোকিয়া করা যাবে ফুঁ ছাড়াও রোকিয়া করা যাবে তবে মনে রাখতে হবে রোকিয়া করতে গিয়ে যেন আমরা নিজেদের মন গড়ায় কিছু না করে ফেলি যেটা আরামভাবে পড়লে চলে সেটাকে খাস না করা এবং কোন একটা আয়াতকে খাস কোনো রোগের সাথে সংশ্লিষ্ট না করা যে এই আয়াতটা এই রোগের জন্য খাস এমন কিছু আসলে শুদ্ধভাবে আসেনি আবার এটাও বলা যাবে না যে সুরাফাতে এগারো বার পড়বে এখলাস সাতবার পড়বে অথবা সুরা বাকার প্রথম বা পাঁচ আয়াত সাতবার পড়বে এগুলো পন্থায় কোথাও আসেনি অনেকে এগুলো নিয়ম নিয়মকানুন হিসাবে জারি করেছে এবং রোকিয়ার জন্য এগুলোকে রেকমেন্ড করছে এতে করে রোগীরা তাদের প্রতি অনেক বেশি আস্থাশীল হয়ে পড়ে তাদের ব্যবসা বাণিজ্য চালানোর জন্য অনেকে এই ধরনের মিথ্যার আশ্রয় নিয়ে থাকেন বেদাতের আশ্রয় নিয়ে থাকেন তো এভাবে করা যাবে না রোকিয়াটা পরিপূর্ণ শরিয়ার এবং সোনার রেকমেন্ডেশন অনুযায়ী প্রেসক্রিপশন অনুযায়ী করতে হবে কোনো কিছুকে তাক্সেস করা খাস করা নিজের থেকে বানিয়ে কোনো কিছু করার মাধ্যমে এটাকে বেদাতে রূপান্তরিত করলে রুকিয়ার কোনো ফলাফল লাভ হবে না এবং এটা বেদায়াতি কাজ বলে গণ্য হবে এক্ষেত্রে আপনি স্পেসিফিকলি যে কথাটা জিজ্ঞেস করেছেন যে রুকিয়া তো করার সময় যেমন সুরাতুল ফাতেহা পড়া হয় আতুল কুরসি পড়া হয় পড়া হয় সুরাতুল বাকারা থেকে বিভিন্ন জায়গা থেকে কিছু পড়া হয় এই পড়ার ক্ষেত্রে টানে কি সব পড়া পড়ে যাবে উত্তর হচ্ছে যে না এক টানে সব পড়বে না এমনভাবে পড়বে না যে মনে হচ্ছে এগুলো সব একসাথে নো বরং সে যখন কোনো সুনির্দিষ্ট সুরা পড়বে সেই সুরার আগে বিসমিল্লা বলবে সে যেমন সুরাতুল ফাতেহার আগে যতবারই সে পড়ুক প্রতিবার বিসমিল্লা পড়বে এরপর সুরা এখলাস পড়লে তার আগে বিসমিল্লা পড়বে সুরাত উল্লা আলফালাক পড়লে বিসমিল্লা পড়বে সৌরাত আদনাশ পড়লে বিসমেল্লা পড়বে আর যদি অন্য আয়াতগুলো পড়া হয় তাহলে আউুদিল্লা পড়বে অর্থাৎ সুরার প্রথমে বিসমেল্লা এবং অন্য কোনো আয়াত পড়লে আউুদিল্লা পড়ে আবার যদি আরেকটা সুরার মাঝখানের কোনো আয়াতে সে সুইচ করতে চায় তাহলে সেখানে একটু থেমে পৌষ দিয়ে আবার একটু আউদ বলে পড়াটা উত্তম যাতে করে একটা বোঝা না যায় যেগুলো একসাথে একটা ভুল ইমপ্রেশন যারা রোগী অথবা তার আশেপাশে যারা রোগীটাকে দেখছে তারা যেন বিভ্রান্ত না হয় তারা যেন ভুল ইমপ্রেশানটা না নেয় এই অতএব একসাথে অনেকগুলো আয়াত অনেকগুলো সুরাত থেকে বিশেষ করে যেগুলো আমাদের ওলামাইকার রেকমেন্ড করেছেন বিভিন্ন আসার কিংবা সাহাবাদের আমলের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে সে ধরনের আমল করা যেতে পারে আর যেহেতু আমি শুরুতেই বলেছি আল কোরআন থেকে যে কোনো জায়গা থেকে তেলাওয়াত করে তুরকিয়া করা যায় তাহলে কোনো ব্যক্তি যদি বিভিন্ন জায়গা থেকে তেলাওয়াত করে রুকিয়া করতে চায় এটা জায়গা আছে কিন্তু এটাকে খাস করা যাবে না এটা হলো ব্যাপার এবং যখন সে নিজের জন্য রুকিয়া করে বা আরেকজনের জন্য রুকিয়া করে তখন একটা রুখিয়া করে বলে দেবে না যে এভাবেই আপনি আয়াতগুলো পড়বেন এই আয়াতগুলো পড়লে আপনার এই এই রোগ ভালো হয়ে যাবে এভাবে সুনির্দিষ্ট সে ট্রিটমেন্টটা দেবে না সে ট্রিটমেন্টটা দেবে তাহলে কমন ট্রিটমেন্ট সে রুকিয়া করে ফুঁ দেবে অথবা ফুঁ ছাড়াও সেটা সে পড়বে এবং আল্লাহর উপর তকল করবে আল্লাহ তাকে যে কোনো রোগ থেকে ভালো করতে পারেন ওয়াইদা মারতো ফাহফিন যখন আমরা অসুস্থ হই আল্লাহ আমাদেরকে সুস্থ করে দেন তো যাই হোক রুকিয়ার ক্ষেত্রে খুব সাবধানে থাকতে হবে যেন এটা কখনও শেরকি রুকিয়াতে পরিণত না হয় জাহিলিয়াত রুকিয়াতে পরিণত না হয় বেদায়াতি রুকিয়াতে পরিণত না হয়